ওয়েলকাম ব্যাক টু আপডেটেড বাই আবিদা। বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আরও একটা SMS আসবে। অর্থাৎ প্রথম দ্বিতীয় SMS আসার পরে তৃতীয় SMS আসবে। অর্থাৎ যাদের ফোনে প্রথম এবং দ্বিতীয় SMS এসেছে, তাদের ফোনে আরও একটা SMS আসবে, তৃতীয় SMS। এবং এই SMSটা আসলে আপনি কনফার্ম আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকে যাবে। এবং এই SMSে উল্লেখ থাকবে আপনি কোন মাসের টাকা পাবেন। একসঙ্গে যদি দু মাসের টাকা পান, সেটাও কিন্তু উল্লেখ থাকবে। তো এই ব্যাপারে আজকের ভিডিও থেকে আমরা ডিটেলস জেনে নেব। তো যদি ভিডিও আপনাদের পছন্দসই হয়ে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আপডেটেড বাই আবিদা এই চ্যানেলে যারা নতুন আছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখবেন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন, তাদের ফোনে সর্বপ্রথম এরকম একটা SMS আসবে, ইওর লক্ষ্মীর ভাণ্ডার অ্যাপ্লিকেশান ইজ রিসিভড উইথ অ্যাপ্লিকেশান আইডি। এখানে একটা অ্যাপ্লিকেশান আইডি নাম্বার থাকবে, লক্ষ্মীর ভাণ্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। অ্যাপ্লিকেশান আইডি নাম্বার আসা মানে আপনার ফর্মটা সঠিকভাবে ফিল আপ করা হয়েছে। এবং এই আইডি নাম্বার আসলে, মানে এই প্রথম SMSটা যদি আপনার আসে, তাহলে দ্বিতীয় আর একটা SMSও আসবে। দ্বিতীয় SMS আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ইওর লক্ষ্মীর ভাণ্ডার অ্যাপ্লিকেশান উইথ অ্যাপ্লিকেশান আইডি, যে আইডি নাম্বারটা ছিল সেটাই থাকবে, হ্যাজ বিন স্যাংশনড উইথ বেনিফিশিয়ারি আইডি। এখানে একটা বেনিফিশিয়ারি আইডি নাম্বার থাকবে। বেনিফিশিয়ারি আইডি দেওয়ার অর্থ হচ্ছে আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা নিতে পারবেন, এটা কনফার্ম। এরপর আরও একটা SMS পাঠানো হচ্ছে, যেটা অক্টোবর মাসের প্রথম দিকে শুরু হয়েছে আসা, এবং আমার কাছে এটা কিন্তু গতকালই এসেছে। তো এটা হচ্ছে তৃতীয় SMS। এই তৃতীয় SMSে কী বলা হয়েছে? এই তৃতীয় SMSটা আমার কাছে এসেছে গতকালই। এই SMSে বলা হয়েছে, ইওর লক্ষ্মীর ভাণ্ডার পেমেন্ট ফর দ্য মান্থ অফ সেপ্টেম্বর ইয়ার 2021 হ্যাজ বিন রিলিজড। অর্থাৎ 2021-এর সেপ্টেম্বর মাসের জন্য আমার পেমেন্ট রিলিজড হয়েছে। তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যাদের এক মাসের পেমেন্ট আসবে, তাদের এরকম একটা মাসের উল্লেখ থাকবে। যেমন আমি সেপ্টেম্বর মাসের পাবো, তো সেখানে আমার জন্য সেপ্টেম্বর মাসের উল্লেখ আছে। এবার যদি আপনি একসঙ্গে দু মাসের পান, তাহলে এখানে কিন্তু দু মাসের কথা উল্লেখ থাকবে, লক্ষ্মীর ভাণ্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এই তৃতীয় SMS, মানে প্রথম দ্বিতীয় SMS আসার পরে এই রিলিজড SMS, আপনার টাকা রিলিজড হয়েছে সেটা বলা হবে, এবং কোন মাসের টাকাটা রিলিজড হয়েছে সেটা কনফার্ম করা হবে। তারপরেই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তো এই তৃতীয় SMSটা হচ্ছে ফাইনাল SMS। এই SMSটা আসলেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। সেক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার পরে আপনার ফোনে আরও একটা পেমেন্ট কনফার্মেশন আসবে, যে আপনি কত টাকা পেয়েছেন সেটা কিন্তু উল্লেখ করা থাকবে। অর্থাৎ লাস্ট আর একটা SMS আপনার কাছে আসবে। অর্থাৎ তৃতীয় SMS আসার পরেই শীঘ্রই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তো আমার এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, টাকাটা জাস্ট রিলিজড হয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, যে সেপ্টেম্বর মাসের জন্য রিলিজড হয়েছে সেটা বলা হয়েছে। তো এই SMSটা যারা পেয়েছেন, তারা কিন্তু শীঘ্রই টাকা পেয়ে যাবেন।